অনেক সময় আমরা স্যার দেখা যায় যে অনেক অতিরিক্ত গরম অনেক বেশি ঘেমে যায় তো তখন বারবার বলা হয় যে স্যালাইন খেতে হবে বা নিজেরাই আমরা অনেক সময় চিন্তা ভাবনা করে যে স্যালাইন খেয়ে নিলাম তো এই বিষয়টা আসলে কতটুকু ঠিক প্রশ্ন একটা হলো যে মানে আমাদের বডি সিস্টেম এরকম যদি আপনার 1.5 লিটার 2 লিটার পেশাব হলো অনেক সময় যেন অনেক বেশি পেশাব হলে কিন্তু ওই পেশাবের সাথে সাথে কিছু লবণ বেড়ে যায় পার্টিকুলারলি যারা ডায়াবেটিক এবং যাদের কিডনির সমস্যা আছে তখন ওই টিবুলগুলি ডায়াবেটিস হলে টিবুলগুলি যেখানে অ্যাবজর্ব হয় লবণটা সেটা ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে লবণ বের হয়ে যায় অনেক রুগী আসেন আমরা তো লবণ সল্ট আমরা বলি যে খেতে বারণ করি কিন্তু অনেক রুগীর আছে যার শরীর থেকে লবণ বেড়ে যায় এবং সেই লবণ বেরিয়ে গেলে লবণের তো একটা পরিমাণ আছে যেমন আমাদের রক্তপাত একশো চল্লিশ বা পঁয়ত্রিশ মিলিমল পটার ক্লোরাইড থাকবে নাইনটি ফাইভ পটাশিয়াম থাকবে থ্রি পয়েন্ট ফোর ফাইভ এই যে ইলেকট্রোলাইট বলি আমরা ডাক্তারি ভাষায় এর যদি পরিমাণ ঘাটতি হয় যেমন পট লবণ যদি একশো দশ বা পনেরো হয়ে যায় বা ইয়ে হয়ে যায় কিন্তু সেটা শুধু এই না লবণ ঘাটতির ফলে প্রথমে খারাপ লাগবে ড্রাউজি আন এবং এমন হয়ে যায় অ্যাবনরমাল বিহেভিয়ারও করে এবং এই রুগীগুলি অনেক সময় অনেক সময় সাইকেটির অ্যাবনরমাল বিহেভিয়ার জন্য মানসিক ডাক্তার কাছেও যেতে পারে অথবা অনেকে বলে সিমিনি ব্রেনের অসুবিধা হয়েছে সেই ক্ষেত্রে যদি লবণটা করি করার পরে কারেকশন করতে হবে এবং এই কারেকশন কেন না লবণ কমে গেলে এটা ব্রেনে অ্যাফেক্ট করে সিএনএস নার্ভাস সিস্টেমে ব্রেনটা ফুলে যায় ব্রেনে ইনভলভ করে তার কাজে লবণ অনেক সময় যেমন আমরা বলি এটা ব্লাড প্রেশার করে শরীর ফুলায় কিন্তু এইটাও যেমন সত্যই তেমন সত্যি লবণ কমে কিন্তু কিন্তু আপনার রুই খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলি একটা ইলেকট্রোলাইট করে লবণের ঘাটতিটা পূরণ করতে হবে সেটা প্রথমে যদি হয় ট্যাবলেট ফর্মে আমরা দিই পাতে লবণ খেতে বলি এতে যদি না হয় আমরা আইভি রুটে লবণ আমরা দিতে পারি হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড দেই এটা পয়েন্ট নাইন পার্সেন্ট আছে থ্রি পারসেন্ট তবে এই লবণের স্যালাইনটা এটা বাসায় দিতে হবে এবং এটা মানে ঘরে দেওয়া যাবে না আর মুখে অরালিতে হবে কাজেই লবণ যেমন ক্ষতিকারক লবণ আবার আমাদের অত্যাধিক জরুরি যদি লবণ কমে যায় সেটার জন্য কিন্তু আপনার উপসর্গ দেখা যাবে পার্টিকুলারলি যারা ডায়াবেটিক যারা ওল্ড এজে আছে নিউরোলজিক্যাল প্রবলেম আছে সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিতে হবে